প্লেট ভাত আর এই হাফ প্লেট দেড় প্লেট ভাত আর এটা হচ্ছে তরকারি। আমাদের যদি কখনো রাজশাহীতে আসেন আর আমাদের মতো স্টুডেন্ট হন আর যদি মনে হয় যে না একটু কমের মধ্যে খাবো তাহলে এখানে এসে আপনারা হচ্ছে খাবারটা খেতে পারেন। তো আমরা এখন রাজশাহী শহরে আর বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে তো আমরা এখন ভেতরে খেতে যাব। এখানে হচ্ছে একটা খাবারের যেটা হচ্ছে 20 টাকার প্যাকেট, ওরা লাঞ্চ করবো যেখানে ফুল খাবার হচ্ছে 20 টাকায় পাবো। ভাবতে এক্সাইটেড লাগতেছে যে আসলে 20 টাকায় লাঞ্চ কমপ্লিট হয়, তো আদৌ জানি না কী খাবার দেবে আর কি। তো আমরা হচ্ছে খাবার খেয়ে তারপরে বলতে পারবো, মানে খাবার পাওয়ার পরে। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমরা তো লাঞ্চ করতে আসলাম। হ্যাঁ, 20 টাকার লাঞ্চটা আমাদেরকে করাবেন? অনেক কিছুই পাওয়া যায় না, বাট 20 টাকাতে ফুল লাঞ্চ কমপ্লিট করবো ভাবতেই তো কি বলে। যাই হোক, আর হচ্ছে সবচেয়ে মজা লাগতেছে যে অনেকের কাছে মনে হয় যে এক একজনের লাঞ্চের এক এক বিষয় থাকে, অনেক অনেক টাকা খরচ করে, অনেকে সামর্থ্য অনুসারে করে। তো আমাদের জন্য এইরকম একটা মানে লাঞ্চের ব্যবস্থা থাকা আমাদের জন্য ব্যাটার আমি মনে করি। ছেলের মানুষেরা সবগুলো গরিব থাকে, কারণ হচ্ছে বাবার থেকে টাকা নিয়ে কীভাবে টাকাটা হচ্ছে রাখতে পারবে। তো এই তো আমাদের ভাতটা চলে এসেছে। তো এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তরকারি কী থাকে 20 টাকার প্যাকেটে, সেইটা দেখার বিষয়। তো এই তো তরকারি চলে এসেছে, এইটাই তো প্যাকেজ তাই না? আচ্ছা, আর এই ভাতটা তো আলাদা নাকি? ও, তার মানে এক প্লেট এখানে ভাত, এই এক প্লেট ভাত আর এই হাফ প্লেট দেড় প্লেট ভাত আর এটা হচ্ছে তরকারি। তরকারিতে কী কী আছে একটু দেখাই। সেটা হচ্ছে ডিম আছে হাফ, তারপরে এই যে আলু ভর্তা, তারপরে বেগুনের চাক ভাজি, এটা কি ডাল ভর্তা না? এটা হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে শাক ভাজি, আর এটা হচ্ছে আলু ভাজি। ও মাই গড, দেড় প্লেট ভাত এবং সবজি, আলু ভর্তা, বেগুন ভাজি, মানে সব কিছু। এর সাথে আরও পাতলা ডাল আছে, এই যে আর এই যে পাতলা ডাল হচ্ছে ফ্রি, মানে যত ইচ্ছা এটা নিতে পারবে। তো এই যুগে এই সময়ে, বিশেষ করে এই সময়ে পেঁয়াজ রসুন তেলের দাম দ্বিগুণের চাইতে বেশি, সেই সময় এসেও যে 20 টাকায় লাঞ্চ করা যায় সত্যি অভাবনীয় এবং অবিশ্বাস্য। তো আমরা ট্রাই করব কেমন লাগে, তো আমি একটু নিয়ে নিই। প্রথমে আমি ডাল ভর্তাটা, ভালো সুন্দর ডাল ভর্তা, মানে একসাথে মিক্সড করে নেই, একটা ভালো ভাজি। ভাতটা কিন্তু চিকন চাউলের ভাত, শাক ভাজি নিলাম, কুয়েট ডাটা ভাজি। ডিমটা কেমন? ডিমটা সিদ্ধ করে আর কি হাফ কেটে দেওয়া আছে, ডিমের স্বাদ তো আর সবার ক্ষেত্রে একই। সত্যি 20 টাকায় এত খাবার পেয়ে এটার যদি মানে স্বাদ আশা করেন তাহলে কিন্তু আর কিছু বলার নাই। তবে 20 টাকা হিসেবে খারাপ না, ভালো।
একটু বেগুন ভাজি খাই। বেগুন ভাজিটা একটু কম সিদ্ধ, হালকা তেলে ভাজা আর কি বেগুন ভাজিটা। তেলের দাম বেশি তো কি করবো বল। মানে মূলত এখানে ডালের সাথে এগুলো খাইতে হবে, ডালের সাথে কিন্তু ভর্তা অনেক যায়। তো যারা এখানে স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ের, তাদের জন্যই মূলত এই প্যাকেজটা করা। তো এখানে কিন্তু সব ধরনের মানুষ এসে খেতে পারে, যেহেতু স্টুডেন্ট লাইফে এতটা রিচ ফুড বা অনেক দামি খাবার খেতে হবে এমন তো কিছু না। তো এখানে হচ্ছে সব খাবার নিয়ে নিয়েছি, আমি একটু খেয়ে ট্রাই করে দেখি। আমার ভর্তা অনেক পছন্দ খাবার, তো আমি সব ভর্তা একটু একটু করে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। ভাবা যায়, চিন্তা করছে 20 টাকায় এত খাবার, মানে পুরো প্লেট ভর্তি হয়ে গেছে, আবার সাথে আর এক হাফ কাটি ভাতও আছে। যেখানে ভাতের দামই কিন্তু 20 টাকা, এক প্লেট ভাতের দাম 15 টাকা না হোটেলে, এক প্লেট ভাত 15 টাকা আর হাফ ভাত 10 টাকা, তার মানে 25 টাকা ভাতের দাম। সেইখানে আপনাকে হাফ ডিম দিচ্ছে, ডিম কিন্তু এখন 40 টাকা হালি। তারপরে ডালেরও দাম বেশি, আলু একেবারে সস্তা তা না, আলু কিন্তু 20 টাকা কেজি। সো এই প্যাকেজটা কিন্তু মানে স্টুডেন্টদের জন্য সত্যি অনেক ভালো একটা প্যাকেজ, এটা সবসময় পাওয়া যাবে না। আর এই প্যাকেজটা কিন্তু এখানে সকাল 11টা থেকে 2:30 পর্যন্ত পাওয়া যায়। তো আমরা একটু লেট করে এসেছি, কিন্তু আমরা অনেক দূরে থেকে এসেছি বলে আঙ্কেল আমাদেরকে এই প্যাকেজটা আজকে দিয়েছে। আপনারা যদি মানে সবাই যদি লেট করে আসেন তাহলে কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হবে। আমরা কুষ্টিয়া থেকে রাজশাহী এসেছি বলে আমাদেরকে একটু অনার করছে আঙ্কেল। আচ্ছা, তোমার কাছে কেমন লেগেছে একটু বলো। সত্যি আসলে অনেক দামি দামি অনেক সময় খাবার খাই, কিন্তু সেই খাবারটা ভালো হয় না, সেই হিসাবে আমি 20 টাকার খাবার খাচ্ছি, অনেক মজা করে খাচ্ছি। একটু ডাল দাও, পাতলা ডাল না, আমি ডাল অত পছন্দ করি না, হালকা নিলাম। আমি ডাল এখানে দিয়েছে, বাট আমি ডাল অতটা পছন্দ করছি না, এই জন্য আমি হচ্ছে এগুলো দিয়ে খাচ্ছি, শুকনো শুকনো খাবার। আমার শুকনো খাবার খেতে ভালো লাগে। তো এই তো আজকের এখানে, আপনাদের যদি কখনো রাজশাহীতে আসেন আর আমাদের মতো স্টুডেন্ট হন, আর যদি মনে হয় যে না একটু কমের মধ্যে খাবো, তাহলে এখানে এসে আপনারা হচ্ছে খাবারটা খেতে পারেন। আল্লাহর রহমতে খাবারটা অনেক ভালো, সত্যিই ভালো, ভালো মানে অনেক ভালো। শুধু এখানে কিন্তু এই প্যাকেজটাই নাই, অন্যান্য খাবারও আছে, আপনার মুরগির রোস্ট, গরুর মাংস, ওর খাবারও আছে, ট্রাই করতে পারেন। আমার একটু ভাতই যথেষ্ট, আমার জন্য একদম পারফেক্ট এটা, আমার কাছে ভাতটি যদিও অনেকেরই লাগবে, বাট আমার জন্য এটাই ঠিক আছে। তো এই তো খাবার খেলাম, খেয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর আসলে আমার মানে অবিশ্বাসক ছিল যে আসলে আমরা এখানে এত কম দিয়ে খাবারটা মানে লাঞ্চ করে ফেলবো, কী বলবো আসলে বিশ্বাস করার না। তো খাবারটা আসলে ভালো ছিল, তা আমরা এখন বের হয়ে যাচ্ছি খাবার খেয়ে। আমরা এখন হচ্ছে ভার্সিটির মধ্যে এখন মেন গেটে যাচ্ছি,